প্রায় 2 সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। 10 ডাউনিং স্ট্রিটে ফিরেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। কাজে যোগ দিয়ে প্রথমেই জানিয়ে দিলেন আপাতত লকডাউন তোলার কথা ভাবছে না তার সরকার। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বরিস। শ্বাসকষ্ট হওয়ায় বেশ কয়েকদিন আইসিসিউতেও থাকতে হয়েছিল তাকে। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের বাড়িতে ফিরেছিলেন তিনি। এরপর তিনি সরকারি বাসভবন 10 ডাউনিং স্ট্রিটে ফেরেন। তারপর তিনি কাজে যোগ দেন। 10 ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে প্রথমেই সরকারের নির্দেশ মেনে 1 মাস গৃহবন্দী থাকার জন্য ব্রিটেনের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন বরিস। অনেকদিন ছুটিতে থাকার জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। বলেছেন, এতদিন কাজ না করাটা আমার স্বভাব বিরুদ্ধ। তার বক্তব্য, অল্প কিছুদিনের মধ্যেই করোনা ভাইরাসকে কাবু করতে পারবে তার দেশ, তবে দেশে এখনই লকডাউন তোলার মতো পরিস্থিতি নেই। তার কথায়, জানি এটা কঠিন, যত দ্রুত সম্ভব অর্থনীতিকে সচল করার চেষ্টা করছি, কিন্তু তা করতে গিয়ে দ্বিতীয় দফায় সংক্রমণ মাথাছাড়া দিলে ব্রিটেনের মানুষের এতদিনের চেষ্টা জলে যাবে। বরিস জানান, দেশে মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। সংক্রমণের ধাক্কা আগের তুলনায় কমলেও তাদের লক্ষ্য এখন দ্বিতীয় দফায় করোনা ফিরে না আসা। তার কথায়, সবে সংক্রমণকে আয়ত্তে আনতে শুরু করেছি, এখনই যদি হাল ছেড়ে দিই সমূহ বিপদের আশঙ্কা। দেশবাসীর প্রতি তার বার্তা, আপনারা অনেক দিন ধরে কষ্ট করছেন, আর একটু ধৈর্য ধরুন।